মানুষের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিস, খাদ্যশস্য থেকে শুরু করে ডাল শস্য, সবজি, এমনকি পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, গরিব মানুষের কেরোসিন তেল, প্রতিটা জিনিসের আগুন চড়া দাম। আমরা কি দেখছি, কৃষক যখন তার ফসলটা উৎপন্ন করছে তখন কিন্তু কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, অথচ সেই ফসলটা যখন বাজারে আসছে আমরা এই সাধারণ মানুষ সেটা কিনতে গিয়ে হাতে এক প্রকার ছ্যাঁকা খাচ্ছি। আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে কি দেখছি, কৃষক যখন শস্যটা চাষ করছে তখন কৃষক তার শস্যের দাম পাচ্ছে না, অথচ শস্য